সাজিয়ে গুছিয়ে বক্তৃতা করার সময় সময় নেই, আমাদের যুদ্ধ সময় চলছে, সময় খুব কমই আসছে। 5 তারিখ আমাদের লাভ প্রচার, আপনারা 7 তারিখ অব্দি করতে পারবেন কিন্তু আমরা পারব না। তাই আজকে বহুদিন বুথে আমাদের যুব ভাইদের জোশ দেখে যা বুঝতে পারলাম যে আগামীতে বোধ হয় খেলাটা জমজমাটে হবে, প্রকল্প দিয়ে আমাদের গরিব মানুষদের বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে। জন্ম থেকে মৃত্যু অবধি লক্ষ্মী ভান্ডার হোক, কৃষক বন্ধু হোক, বিভিন্ন ভাতা হোক, ফ্রিতে চাল, রেশন, গম, আটা, চিনি, তেল হোক, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি হোক না কেন, স্কলারশিপ হোক, সব মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। তাই উন্নয়ন গুলো পেতে থাকতে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে, বয়স্ক লোকদের বাঁচাতে, এই সন্তান সন্ততির ভবিষ্যতের জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুলকে ভোট দিতে হবে। ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করতে হবে। এখন দেখবেন ভোট এসছে কিছু লোক যারা আমাদের দলে শোষণ শাসন করে লুটপাট করে এখন কংগ্রেস সিপিএল এ দাঁড়িয়েছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের তো মেয়াদ 8 তারিখ, 8 তারিখের পরে তো আপনাদের খুঁজে পাওয়া যাবে না, কারণ মুখ্যমন্ত্রী এখানে, আমি আছি এখানে, আমাদের নেতারা আছে দুর্গন্ড, আমাদের উত্তম সাহা পলাশ রায়রা আছে, এরাই থাকবে। আর তো আপনারা থাকবেন না। 8 তারিখের পরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কংগ্রেসের নেতাকে তুই ফের এবার কেন কংগ্রেস করিল রে, সে তো স্বীকার করবে না, কংগ্রেস কি করো মত তো ওই নিয়ে গেল ধরে কি করে, এই এক দোষ কোন দোষ দিবে, কারণ ওষুধের যেমন মেয়াদ থাকে, এক্সপায়ারি ডেট থাকে, এই কংগ্রেস সিপিএম এর এক্সপায়ারি ডেট 8ই জুলাই, 8 তারিখের পরে। তাই আপনাদের ঐক্যবদ্ধ ভিন্ন থাকতে হবে, আত্মবিশ্বাসের জায়গা নেই, লড়াই যুদ্ধ করতে গেলে আমাদের নেতা কর্মীরা আজ থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়বে, এই মাইক্রোস্কোপিক দল কংগ্রেস সিপিএম কে ঘরে ঢুকিয়ে বাড়ি ফিরবো, তার আগে বাড়ি ফেরা যাবে না, এরা আলাদা, এদেরকে যোগ্য জবাব দিতে হবে। এরা মনে করেছে কংগ্রেস সিপিএম এর টিকিটে যাবো, তাই বসে বসে শুয়ে যাবো, দাঁড়ালেই বোধ হয় জিতা যায়। লোক কই, নেতা কই, সংগঠন কই, এখানে মন্ত্রী কই, কে আপনাদের উন্নয়ন দিবে? উন্নয়ন তো 8 তারিখের পরে আমার মমতা বন্দ্যোপাধ্যায়, এই সুবিধা গুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় পরে আমরা পাবো। মানুষ তাই আজকে এত লোক জড়ো হয়েছে, মানুষ সজাগ সচেতন হয়েছে যে সব ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। সাম্প্রদায়িক বিজেপি যদি 21 সালে ক্ষমতায় আসতো মুখ্যমন্ত্রী হতো, এই সংখ্যালঘু মুসলিম মানুষদের আর নিম্ন বর্ণ হিন্দু সমাজের মানুষের আজকে লাশ পড়ে থাকতো, লাশ উড়াতে হতো। তাই এদেরকে যোগ্য জবাব দিতে হবে। বিজেপি লাশের উপর রাজনীতি করে, উগ্র মুসলিম বিরোধিতা করে, তারা উচ্চ বর্ণ হিন্দু ব্রাহ্মণদের পার্টি, এই আমাদের দেশীয় ব্রাহ্মণ হিন্দু ধর্মের পার্টি নয়। তাই দুর্নীতি বিজেপিতে গিয়ে বলেছিল বিজেপি পার্টি করা যায় বলেন তো, আমাকে জোর জবরদস্তি দাঁড় করিয়ে দিয়েছিল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছি, আপনি আমার ছোট ভাই, আপনার সঙ্গে আছি, এই কথা তিনি দিয়েছে। তাই আমি আপনাদের বলব যে যে কোনো প্রকারে হোক বাড়ি বাড়ি পাহারা দিতে হবে, এই কংগ্রেস সিপিএম যাতে বাড়িতে ঢুকতে না পারে, ঢুকেই কিছু ভোট কেটে টাকা ইটাহারের একটা প্রাক্তন নেতা যাকে অবাঞ্ছিত নেতা আমরা ঘোষিত করেছি, যাকে সর্বদলীয় নেতা ঘোষিত করেছি, যে সব পার্টি করে তাকে কি না
আর মুসলিম গ্রামে বলছে কংগ্রেসকে ভয় দাও, তার মানে বিজেপির কাছে কিছু অবৈধ অর্থ নিয়ে এসছে, বিজেপি অবৈধ অর্থ বস্তার উপরে শুয়ে আছে। তাই এই তাহলে প্রাক্তন নেতাকে আমি নাম দিয়েছি, আর মানুষ কটা মাটি করে একটা দুটো করে একেবারে সব পার্টি বাদ, কোনো পার্টি বাদ নেই, তাই এর নাম দিয়েছি আমি সর্বদলীয় নেতা। নামটা ঠিক আছে, নিকৃষ্টতম মানুষ, রাজনীতির মানুষ, সম্মানের সহিত আমি বলছি এরকম বাজে লোক আমি দেখি। আরে আমি একটা পার্টি করবো, আমি সকল পার্টি কি করে করবো? আরে এতই যদি বুকের পাড়া দম থাকে, লাগান না ক্লাবে কংগ্রেসের পতাকা, লাগান না বাড়িতে পতাকা, পতাকা আমরাই সাপ্লাই করে দিব, কিন্তু লাগাতে পারবে না, ও চরের মন পুলিশ পুলিশ। তাই এবারও বিজেপির কাছে টাকা এনে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করে একটা চক্রান্ত করেছে, এই কংগ্রেস প্রার্থীদের টাকা জোগাড় দিচ্ছে। আমরা অনেক নেতার খবর করেছি, আগামীতে এদেরও খবর করা হবে, এই কথা আমি বলেছি। এখানে কংগ্রেস জিতবে না, তারপরে যখন 11 তারিখে রেজাল্ট হয়ে যাবে, বাম বাম করে ডিজে ভাড়া করবে, আর ডিজেতে খেলা হবে, গান চলবে। আমি অত নাচতে টাচতে যাই না, একটু তাল মিলাতে যাই, কিন্তু আমি তাল মিলিয়ে দেব। আর সেদিন এই তাহলে অবাঞ্ছিত নেতা, রিজেক্টেড নেতা, আপাত বস্ত্র দুর্নীতিগ্রস্ত নেতা, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মুনাফাখারবাজ নেতা, এই নেতার একটু মুখে চুনকালি মাখাতে হবে। বিধানসভায় চুনকালি লেখেছিল ওই নেতা, আবার নির্লজ্জ লোক, আবার এখন কংগ্রেস করছে। তাই আমি মা বোনেদের নেতৃত্বের বলবো, একেবারে 12 তারিখে যখন জিতার আনন্দে আবির খেলা, ডিজে গান চলবে, সেদিন মা বোনেরা একটু হাড়িতে একটু পানি কম দিয়ে, জল কম দিয়ে চুন এবং কালি একটু মাখিয়ে নিন। এই চুন কালিটা ওই ইতিহাসের অবাঞ্ছিত নেতার নামে একেবারে মুখে লেপে দিতে হবে, আর এমন করে গাঢ় করে ভাড়াবেন, কারণ বিধানসভার চুন কালিটা পাতলা হয়ে গেছে, উঠে গেছে ওটা, এমন গাঢ় গাঢ় করে ভাড়াবেন যাতে ফেস ওয়াশ দিয়েও না উঠে। এইটুকু কথা বলে আপনারা উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এখানে আমাদের প্রার্থী কে কে হয়েছে, সাইমন বিবি কথা আছে, সাইমন বিবিকে বিপুল ভোটে রমা বর্মা দুটো প্রার্থী, রমা বর্মা দুজনে জিতবে তো, আপনাদের মন পছন্দ প্রার্থী তো। এবার পঞ্চায়েত সমিতিতে বিলকিস খাতুন, বিলকিস বিবি, সেও তাকেও জিতবে তো, একেবারে ভালো করে জিতাতে হবে, অল্প স্বল্প ভোটে কিন্তু মন ভরবে না, বেশি করে ভোট দিয়ে জিতাতে হবে, আর বাড়ি বাড়ি গুলো পাহারা দিতে হবে, যাতে কংগ্রেসের লোক বাড়িতে ঢুকে উন্নয়নের বিরোধিতা না করে এবং আপনাদের সর্বনাশ যাতে না করে যায়, কারণ বাঁচাবে তো মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সর্বনাশ করার জন্য ঢুকবে। তাই আজকে রাত 10টায় দুর্লভপুর থেকে আমি আজকে বাড়ি পাহারা দিব, নিজের লুঙ্গি গামছা পরে বাড়ি জোগাব, আপনারও 10টার সময় বাড়ি ছাড়া হবে না, এই কংগ্রেসকে ঢুকে সর্বনাশ করতে যাওয়া হবে না, কথা ঠিক আছে? এইটুকু কথা বলে আজকের মতো কথা শেষ করছি। জেলা পরিষদে কার্তিক চন্দ্র দাস দাঁড়িয়েছে, জিতাবেন তো, হবে তো, এই কংগ্রেস সিপিএমকে উৎখাত করে ফেলে দিতে হবে। আর যারা আমাদের পার্টি থেকে দাঁড়িয়ে কংগ্রেস সিপিএম যে প্রার্থী নিয়েছে, ওই 8 তারিখের পরে চোখে হলুদ ফুল দেখবেন, সরষের ফুল দেখবেন, তখন আমাদের নেতাদের বাড়িতে দৌড়াবেন, হয় তুমি মুন্ডের বাড়িতে যাবে, নাহলে পলাশ রায়ের বাড়িতে যাবে, নাহলে উত্তম সারের বাড়িতে যাবে, নাহলে এখানে আমাদের আনোয়ারের বাড়িতে যাবে, নাহলে প্রশান্ত প্রধানমন্ত্রীর বাড়িতে যাবে, যাবে তখন বলবেন ভুল হয়ে গেছে, আমি কংগ্রেস করেছি, আমাকে আবার দলে ফিরিয়ে নাও, ও ভুল ধরে নিবে, ঝান্ডা না ধরো পর্যন্ত ভুল নামবে না, তখন আমরা বলবো ওই একটু দূরে সুরপুরে ওয়ানের দিকে একটা নদী আছে, কি নাম, মহানগর শ্রী সুই নদী, ওই নদীর ধারে তাকে আপনারা পাঠিয়ে দিবেন, পাঠিয়ে বলবেন যে কেঁদে কেঁদে নদীটা আগে ভরিয়ে আয়, তারপর খাওয়া চেষ্টা করা যায়। কংগ্রেস থেকে লাটু ঋষি জয়েন করবে, তাকে আমি পতাকা দিয়ে সে অঞ্চলের সভাপতি পতাকা তুলে দিবে, লাটু ঋষিকে জোরে স্লোগান দাও, স্লোগান দেরে মুন্না, স্লোগান দে, বন্দে বন্দে।
লাইনটা চলে গেল।